সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশন। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান, এবং আমার সঙ্গে একজন অতিথি আছেন, পরিচয় করিয়ে দিচ্ছি, অভিনেতা সুদীপ বিশ্বাস। দীপের সঙ্গে কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি বোধহয় একটু বেশি ভালো আছেন। সামনে এই যে ভালোবাসার মাস শুরু হলো, আপনার একটি খুব জনপ্রিয় কাজ আসতে যাচ্ছে। আমরা সবাই ছোটবেলা থেকে অপেক্ষা করে থাকতাম যে ক্লোজ আপের কাজ কবে আসবে, কাছে আসার গল্প। এবারে আপনি একটি গল্পের কাজ আগেও করেছেন, এবারে তো একটু ভিন্ন বোধ হয়, আমরা একটু সেই কাজটা নিয়েই শুরুতে জানতে চাই। এবার একটা ভিন্ন কারণটা হচ্ছে যে গতবার একটা ছিল দ্বিধাহীন কাছে আসার গল্প, ওটা ক্যাম্পেইন আলাদা ছিল। এখনকারটা যেটা হচ্ছে এই সময়ের কাছে আসার গল্প, মানে এই সময়ে প্রেম ভালোবাসা নিয়ে স্পেশালি জেনজি বা নতুন যারা, নতুন জেনারেশন যারা যেভাবে ভালোবাসাটাকে দেখে বা যে জিনিসগুলো ঘটে ওগুলো নিয়ে গল্পটা। তো এই জন্য এটা ক্যাম্পেইন হচ্ছে এই সময়ের কাছে আসার গল্প। মানে যে 90 দশকের পরে যারা জন্মগ্রহণ করেছে ওদের কাছে ভালোবাসা প্রেমটা একটু বোধহয় অন্যরকম, একটু অন্যরকম, বা হয়তো বা আমাদের সময় এই জিনিসগুলো ছিল কিছুটা, কিন্তু ওগুলো নাম জানতাম না। যেই নামটা হয়তো বা আমরা করতে যেই কাজটা করতে যেয়ে জেনেছি, এবং আমাদের এক ধরনের R&D টিমও ছিল ক্লোজ আপের, তাদের তারা আমাদেরকে বেশ কিছু জিনিস জানিয়েছে যেগুলো আমরা কখনোই জানতাম না। হ্যাঁ, এবং আমাদের বেশ কিছু কোয়ার্টিস ছিল, মানে আমরা সবাই, মানে প্রথম প্রথম আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম, বাট তখন যখন ওরা বললো যে এটার মানে এটা এটা এটা, আচ্ছা কিছু না কিছু তো ঘটেছে আমাদের লাইফে, কিন্তু আমরা কখনো জানতাম না। তো নিজেকে একটু মানে বৃদ্ধ বৃদ্ধ লাগেনি যেগুলো তো কিছু আমরা আসলে? হ্যাঁ, একটু তো, একটু তো। হ্যাঁ, কতটা মানে ডিফারেন্ট, কতটুকু আপনার কাছে মনে হচ্ছে মানে পার্থক্য, সেই সেই সময়ের ভালোবাসা আর এই সময়ের ভালোবাসার পার্থক্যটা আসলে কোথায়? মূল জায়গাটাতে কোনো পার্থক্য নেই, ভালোবাসার জায়গাটা, অনুভূতির জায়গায়, অনুভূতির জায়গায় কোনো পার্থক্য নেই। হয়তো বা আমরা বেশ কিছু ছোট ছোট, অনেক সময় আমরা একটা কথা বলি না যে অনেক না বলা কথা বা অনেক কিছু না হওয়া, এই জিনিসগুলোকে একটা টার্ম দেওয়া আর কি, যে অনেক সময় আমরা জানতাম না এগুলোর মানে কি, যে সিচুয়েশনশিপ বলে একটা কথা আছে যেটার মানে কখনো জানতাম না, বাট কোনো না কোনো সময় আমাদের লাইফে হয়তো ঘটেছে যে একজনকে ভালো লেগেছে একটা সিচুয়েশনে বা একটা টাইমে, দুজন খুব কাছে চলে এসেছে বাট কিছু ঘটেনি হয়তো বা, তো ওইটাকে বলা হয় সিচুয়েশনশিপ। সিচুয়েশনশিপ তো এটা সবার লাইফে ঘটেছে কোনো না কোনো সময়, এখন এটাকে নামটা হয়তো আমরা জানতাম না, এখন নতুন করে নাম দেওয়া হয়েছে। একদমই, একদমই। আর ওই যে আপনি কিছু কথা বলছিলেন যেমন রেড ফ্ল্যাগ, হোস্টিং, যেগুলোর সঙ্গে হয়তো বা যারা জেনজির আছে তারা হয়তো পরিচিত, আমরা হয়তো পরিচিত, আমাদের কি একটু ছোট্ট করে একটু বলবেন কোনটা কিরকম? ওকে, রেড ফ্ল্যাগ মানে হচ্ছে যে যখন আপনি কারোর সাথে ডেটে যান বা কারোর সাথে কথা বলেন, তখন আপনি বুঝে যান যে তার মধ্যে কোনো ব্যাপার আছে বা কিছু আছে যেটা আপনার সাথে হয়তো বা যাচ্ছে না বা যেটার ফিউচারে হয়তো বা আপনাকে ট্রাবল দিবে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি যখন ডেটে যান আপনার জন্য রেড ফ্ল্যাগ কি? এটা না আসলে আই থিঙ্ক এইভাবে স্পেসিফিক বলা খুব টাফ, এটা এটা একটা অনুভূতি আমি বলবো, যে কিছুক্ষণ কথা বললে বোঝা যায় যে হ্যাঁ মেবি এটার সাথে আমার যাবে না, যাবে না, সামনে হবে না, মানে এটা কখনো এক্সপ্লেন করা যায় না ওইভাবে। হ্যাঁ, যে স্পেশাল এক্সপ্লেন করা যায় না যে এটা 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 রিজন, এটা 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 রিজন, ওটা তো আসলে অনেক পরে যে হয়, কিন্তু প্রথম দিকে কিছু ব্যাপার হয় যে কিছু ফিলিং আপনি পেয়ে যান যে না মনে হয় হবে না, বা মেবি হয়তোবা আমি তার মতো না বা সেও আমার মতো না, এখানে কেউ কারোর দোষ না বা কেউ খারাপ না, কিন্তু কেউ কারোর মতো না, ওই জায়গাটা থেকে ওই যে রেড ফ্ল্যাগটা ওখানে। আচ্ছা, আমরা এক ধরনের টার্ন অফ বলা হয়, রেড ফ্ল্যাগ মানে টার্ন অফ হয়ে যাওয়া, টার্ন অফ হয়ে যাওয়া। আচ্ছা, আপনার প্রেমের বিষয়ে আমরা আসবো অবশ্যই, কিন্তু আর একটু পরে আসছি, আমরা একটু কাজ নিয়ে কথা বলি। আপনার একটি কাজের কথা অনেকেই জানেন যেটি আসলে খুবই উল্লেখযোগ্য, আমরা আপনি বাইরে কাজ করেছেন, HBO এশিয়ার একটা সিরিজে আপনি কাজ করেছেন, সেই অভিজ্ঞতা নিয়ে একটু জানতে চাই ছোট্ট করে, কারণ সেই সময় আপনি আপনি অনেক পত্রপত্রিকা এসেছিল, কিন্তু কোভিডের কারণে যেটা আপনি বলছিলেন যে সেরকম এক্সপোজার পায়নি। আমাদের দেশের একজন অভিনেতা বাইরে যেয়ে কাজ করছে, যতটুকু এক্সপোজার দরকার ছিল, স্বীকৃতি দরকার ছিল, ততটুকু হয়তো পায়নি, আপনার সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। তো এটা একটা বড় প্রসেসের মাধ্যমে ঘটেছিল, এটা 2013 সালের দিকে হতো কি, যে আমি যখন থিয়েটার করতাম প্রাচ্যনাটে, তো ওই সময় আসলে ভিজুয়ালে কাজ করতে পারাটা একটা অভিজ্ঞতা বা একটা এক্সপিরিয়েন্স। তো আমার এক বড়ো ভাই ছিল রুহুল রবিন খান, উনি একটা শর্ট ফিল্ম ডিরেকশন দিয়েছিলেন, ওটার নাম হচ্ছে যে আইডেন্টিটি, তো ওটাতে কাজ করেছিলাম। পরে উনি বিভিন্ন ফেস্টিভ্যালে এটা দেখিয়েছিল, তার মধ্যে একটা ছিল সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যাল, তো ওখান থেকে যে কাস্টিং ডিরেক্টর ছিল উনি সামহাও আমাকে নোটিস করেছিল আমার পারফরমেন্স। পরে যখন ইনভিজিবল স্টোরিজ, যেটা আমার HBO সিরিজটা, সেইটা নিয়ে যখন ওরা প্ল্যান করে, এবং একজন বাংলাদেশি অ্যাক্টারই দরকার ছিল, মানে বাংলা বলতে পারে বা বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড, আমার ক্যারেক্টারটা ওরকম, তো প্রথমে ইনিশিয়ালি ওরা নিজের দেশে যারা বাংলাদেশি ছিল ওদেরকে দিয়ে ট্রাই করানো হয়েছিল, অনেককে দিয়ে ট্রাই করেছিল বাট হচ্ছিল না। তারপর উনি আমার ওই ডিরেক্টরকে নক করেন, রবিন ভাইকে, যে উনি
ওনাকে দরকার বা উনি কি অডিশন দিতে পারবেন। দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেয়, আমার সাথে যোগাযোগ করে বলে যে একটা অডিশন করে পাঠাতে। তো আমি ওটা করে পাঠাই। করার পর সব মিলে প্রায় 3 মাস লেগেছিল, যে ওরা বলছিল যে তোমার ড্রাইভিং লাইসেন্স আছে, তোমার অমুক আছে, তোমার তমুক আছে, এই প্রসেসের মাঝখান থেকে যে তারপরে আমি বিদেশে যে কাজটা করি। সিঙ্গাপুরে পুরো শ্যুটটা হয়েছিল। দেন আমার এপিসোডটা এসেছিল হচ্ছে 2020 ফেব্রুয়ারিতে, মোট 6টা এপিসোড, পার উইকে একটা একটা করে এপিসোড আসা শুরু করেছিল। বাট হ্যাঁ, এপিসোডটা আসার পর আমি প্রচণ্ড প্রশংসিত হয়েছিলাম। এইচবিওর নাকি সবচাইতে প্রিয় এপিসোড ছিল আমার এপিসোডটা, ওটার নাম ছিল সাইদ, আমার ক্যারেক্টার নামে ছিল সাইদ। ডিরেক্টর খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিল এই ক্যারেক্টারটা লেখার আগে, যেটা আমাকে খুব ইমোশনাল করে দিয়েছিল ক্যারেক্টারের সাথে, যে বাংলাদেশ থেকে যারা যায় আসলে তারা তো আসলে মানে কাজ করতে যায় বা শ্রমজীবী যারা, তো ওরা আসলে বিল্ডিংয়ে কাজ করে, খুব ইমোশনাল কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে ওরা কাজ করে। তো খুব ছোট্ট একটা ইমোশনাল জায়গা আছে যে যে বিল্ডিংটা ওরা বানায়, বিল্ডিংটা যখন শেষ হয়ে যায় বানানো, তারপরে ওটার মধ্যে আর ওরা কখনো ঢুকতে পারে না, ইলিগাল। মানে কেউ যদি ইনভাইট না করে, আর সচরাচর ওদেরকে কেউ ইনভাইট করে না, খুব স্বাভাবিক। তো ওই রকম একটা সিন আছে। তো ডিরেক্টরের কথা ছিল যে আমি ছোটবেলা থেকে হয়তো আমি যে বাড়িতে আছি হয়তো বাংলাদেশি কেউ একজন বানিয়েছিল, বাট সে কখনো এখানে আসে না, তো তাদের প্রতি আমার একটা রেসপেক্ট আছে বা একটা ইমোশন আছে। তো ওই জায়গা থেকে ওনার মনে হয়েছিল এই গল্পটা লেখা বা সাহিত্যকে নিয়ে কোনো কিছু করা। খুঁজি দেখি শিখি গ্রামীণ ফোন 4G-তে এখনই গ্রামীণ ফোন। বর্তমানে এই মানে ক্লোজআপ নিয়ে ব্যস্ত আছেন নাকি আপনার সামনে আমরা আরো কোনো কাজ দেখতে পাবো? সামনে শুধুমাত্র ময়ূরাক্ষীটাই, মানে আমার যেটা রেডি কাজ, আর কিছু সিনেমা নিয়ে কথা হচ্ছে। মূলত আমি আসলে সিনেমাতে ফোকাস করতে চাই, আমি টোটালি সিনেমাতে ফোকাস করতে চাই, তো ওইগুলো নিয়ে কথা হচ্ছে। বাট ওইটা এত ইনিশিয়াল কথাবার্তা যে ওইটা আসলে বলাটা মুশকিল, হ্যাঁ, এবং একটু টাইম লাগে সিনেমার ক্ষেত্রে। বাট হোপফুলি এই মানে আমি সিনেমাতে টোটালি ফোকাস করতে চাই আর কি। রেডিকা শুধু একটাই আছে, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী, আমরা ময়ূরাক্ষীর জন্য আপনার অনেক অনেক শুভকামনা। আমরা হয়তো বা এখন বেশি ডিটেইলসে কথা বলতে পারবো না। সেই ছেলেটা বিভিন্ন ভাবে হোক ঢাকায় আসে এবং সে একজন নায়িকার প্রেমে পড়ে যায়। তো এটা হচ্ছে ওয়ান লাইনার। এবং নায়িকার প্রেমে পড়ার পর তার জীবনে কি ঘটে, এবং এটাই তো আসলে একটা ফ্যান্টাসি না, যে একটা ছেলে যে যে নায়িকাটাকে স্ক্রিনে দেখে তার প্রেমে পড়ে যায় এবং তার সাথে তার প্রেমটা হয়ে যায়, তারপরে কি ঘটে সেটার জন্য আমাদের সিনেমা হলে যাওয়া লাগবে ডেফিনেটলি। আচ্ছা, তার জন্য শুভকামনা থাকবে। আমরা একটু শুরুতে যেতে চাই, আপনি চারুকলায় পড়াশোনা করেছেন, ড্রয়িং নিয়ে পড়াশোনা করেছেন, অভিনয়ে কেন ঝুঁকলেন? অভিনয়ের জায়গাটা খুব অদ্ভুতভাবে আসা। আমার ছোটবেলা একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে আমি খুব মানে আমার বাসায় কেউ আসলে আমি অন্য ঘরে যে লুকায় থাকতাম, আমি আমার সাথে কথা বলতাম না, ইন্ট্রোভার্ট ছিলাম, কেউ আমার সাথে কথা বললে আমার খুব ভয় লাগতো। কিন্তু আমি খেলাধুলো খুব ভালো ছিলাম, বা আমি আমার বন্ধু বান্ধব আসছে না, যে আমি কী বলে এটাকে, যে কমফোর্ট জোনের বাইরে আমি কারোর সাথে মিশতে পারতাম না। তো আমি যখন ঢাকায় আসি আমার একবার চিন্তাই হয়, তা আমি নিজেকে আইসোলেট করে ফেলেছিলাম, প্রায় 2-3 মাস আমি রুম থেকে বেরোতাম না। তো আমার মনে হচ্ছিল যে এই জিনিসটা থেকে আমি রিকভার করতে হবে, কী করবো। তখন আমাকে এক বড় ভাই বলছিল, তুমি থিয়েটারে ভর্তি হও, তখন দেখবা যে এই যে মানুষের সাথে কীভাবে মিশতে হয়, মানে আইস ব্রেকিং, এরকম অনেক ব্যাপার থাকে যে এই জিনিসগুলো তোমাকে হেল্প করবে। তখন আমি থিয়েটারে আসলে মানে স্কুলিং করা শুরু করি, এবং করতে করতে আমি আমার কনফিডেন্স গ্রো করে এবং আমি অ্যাক্টিংটা আসলে অনেক এনজয় করা শুরু করি, মানে দ্য হোল প্রসেস। আচ্ছা, কিন্তু এই যে মানে ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে এই যে কাজ করা শুরু করলেন, নিশ্চয়ই অনেক মানে তিক্ত অভিজ্ঞতা, অনেক না পাওয়ার বেদনাও আছে, একটা অভিজ্ঞতা জানতে চাই আমরা। তিক্ত অভিজ্ঞতা বলতে কি, যে সত্যিকার অর্থে না আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ হয়তো বা ওই জিনিসগুলো যদি আমি ইরেজ না করতাম লাইফে তাহলে আমি আগাতে পারতাম না। মানে ওই তিক্ত অভিজ্ঞতাগুলোকে যদি আমি মানে নিয়ে নিতাম, রিসিভ করতাম, যে হ্যাঁ, সেগুলো অনেকে বলতো যে তোমাকে দেখছো হবে না, বা কী হিরো হইতে চাও, কী হইতে চাও জীবনে, চেহারা দেখালে হয়ে যাবে, মানে এরকম অনেক ধরনের সমালোচনা হয়। কিন্তু ওই জিনিসগুলো না কোনো না কোনোভাবে হয়তো বা না না, আমি আসলে আমি নিজের কাছে আসলে একদিন জিজ্ঞেস করেছিলাম যে আমি আসলে কী করতে চাই, আমি কেন অ্যাক্টিংটা করতে চাই। তো আমার ওই কথাটা মনে পড়েছিল যে আমি এটা এনজয় করি, এটা আমাকে কনফিডেন্স দেয়, আমি যখন অভিনয়টা করি আমি অনেক আনন্দে থাকি, ওইটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ছিল। আচ্ছা, আমরা একটু ব্যক্তি জীবনে আসি। আমরা শুনেছি আপনি প্রেমিক পুরুষ,
অনেক প্রেম টেম করেন আপনি আপনার নতুন যে সিনেমা আসছে আপনার দুটো কাজ আসছে ময়ূরাক্ষী আসছে কাছে আসার গল্প আসছে দুটোর জন্য শুভকামনা থাকবে আপনার প্রেম আগামীতে যে প্রেম আসবে তার জন্য শুভকামনা থাকবে থ্যাংক ইউ সো মাচ এবং সময় টিভি দর্শককে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং 14 ফেব্রুয়ারি অবশ্যই কাছে আসার গল্প দেখবেন আমার আমার স্পেসিফিক গল্পটার নাম হচ্ছে যে একটা তুমি লাগবে সো এটা ডিরেকশন দিয়েছেন রাকান ওশেনার আপনার জীবনেও একটা তুমি আসুক আমরা অবশ্যই দেখবো একটা তুমি লাগবে এবং আমরা ময়ূরাক্ষীও দেখবো দর্শক আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে সে পর্যন্ত সঙ্গেই থাকবেন সময়